ফের শহরে আগুন আতঙ্ক। আজ সকাল 10:30 নাগাদ আগুন লাগে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের দোতলায়। হাসপাতাল সূত্রে খবর, আইসিইউ এর ভেতরের এসি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময় আইসিইউ এ 14 জন রোগী ছিলেন, তড়িঘড়ি তাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন, 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন বড়সড় না হলেও এই ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।